দেখছেন এএসআর নিউজ। আরজি করেন নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে সুবিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পথে নামল বহরমপুরের যুব সমাজ। এদিন সন্ধ্যায় হাজার হাজার ছাত্রছাত্রী মোমবাতি প্ল্যাকার্ড হাতে মিছিল করে। মিছিল টেক্সটাইল মোড়ে শুরু করে স্লোগান দিতে দিতে মেডিকেল কলেজের গেটের সামনে বসে পড়ে তারা। এরপর আবার পদযাত্রা মোহনমলের সামনেও রাস্তায় বসে প্রতিবাদ দেখায় তারা। এদিনের আন্দোলনকারীরা আন্দোলনে গর্জে ওঠে তীব্রভাবে। এতে সামিল হয়েছিলেন শিক্ষক শিক্ষিকারাও, এমনকি পথচলতি সাধারণ মানুষজনও। তারই এক ঝলক এএসআর নিউজের পর্দায়। We want justice!